আসসালামু আলাইকুম, বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ ভুনা করতে হয়। তো পাঙ্গাস মাছটা আমি ফ্রাই করে ফেলেছি, এটা আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ওইটা আপনারা দেখে নেবেন। তো এখন আমরা শুরু করব। তো আমাদের কি কি উপকরণ লাগবে এখন আমরা সেটা দেখাচ্ছি। বাতি লাগ, ও এতক্ষণ না এটা ভিডিও বন্ধ ছিল, আবার বলো প্লিজ। তো এখন আমি দেখাবো কি কি উপকরণ লাগবে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য। লবণ, পাঙ্গাস মাছ, হলুদ ঘোড়া, সরিষার তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ কুচি, আর হচ্ছে তেজপাতা। তো এখন নিয়েছি, আমার ভাব আসতেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমি তেল খুব কম খাই। তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো এটা একটু বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দুটো মিক্সড করা অবশ্য। তো আপনারা যদি আলাদা আলাদা থাকে তাহলে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিবেন। এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রেখেছি। একটা চামচ পরিমাণ লবণ, 1 চামচ না 1/2 চামচ দিচ্ছি, পরে স্বাদ অনুযায়ী বাকিটা দেখা যাবে। আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যেহেতু আমি একটু মশলাটা কম খাই। এখন একটু ভালো করে ভাজতে হবে মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন, যেন পেস্ট নরম হয়। 5 মিনিট পরে আমরা এটা রাখবো, 5 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি মাছগুলি দিয়ে আর একটু কষিয়ে নেব। এক্ষেত্রে আমরা 2 মিনিট রাখবো, 2 মিনিট পর আবার একটু উল্টিয়ে দেবো মাছটা, যাতে মশলাটা মাছের এপিটুপিতে যায়। তো হয়ে গেছে, এখন এখানে আমরা দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি দেবো।
এখন আমি এটা ঢেকে দেব তাই স্টিল লাগে সমস্যা নেই তো এখন আমরা হ্যাঁ হয়ে গেছে আমাদের মাছ কষানো ঝোলটা আঠাটো হয়ে আসছে ঘন হয়ে আসছে আর কি তো আপনি লবণটা নামানোর আগে আরেকবার দেখে নেবেন স্বাদ মতন যদি আরেকটু লবণ দিতে হয় তাহলে আপনি লবণ দিয়ে নেবেন যেহেতু আমি একটু লবণ কম খাই তো বন্ধুরা এখন পরিবেশনের জন্য এটা প্রস্তুত হয়ে গিয়েছে আপনারা গরম গরম ভাত দিয়ে পাঙ্গাস মাছের ভুনাটা অবশ্যই ট্রাই করে দেখবেন দাদা